দাবি মতো কাটমানি না দেওয়ায় এক ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। দিনহাটার গিদালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথ এলাকায় এই ঘটনা ঘটেছে। প্রচন্ড আহত অবস্থায় ঠিকাদার নরেশচন্দ্র সেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে। যদিও অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য আজিজুল হক বলেছেন তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তার সম্পূর্ণ উদ্দেশ্য পুনর্জিতভাবেই। ঘটনার বিবরণে জানা গিয়েছে গিদালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জগন্নাথ পুথের একটি রাস্তা নির্মাণের জন্য 3,71,000 টাকার টেন্ডার দেন ঠিকাদার নরেশচন্দ্র সেন। এদিন তিনি মালপত্র নিয়ে সেই রাস্তা নির্মাণের জন্য যান এবং সেই সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আজিজুল হক ওই ঠিকাদারের কাছে 2 লক্ষ টাকা কাটমানি চেয়েছেন এবং সেই টাকা না দেওয়ায় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়। প্রচন্ড আহত অবস্থায় তিনি ভর্তি রয়েছেন দিনহাটা মহকুমা হাসপাতালে। আমি পিছনে কন্ডাক্টর, গীতালদায় কাজের নোটিশ হয়, ব্লকে টেন্ডার হয়, সেই সুবাদে আমাকে প্রধান ওয়ার্কার দেয়, আমি কাজ পাই। ওয়ার্কার সূত্রে আমি এলাকায় মাল ফেলতে যাই, যে আমি যে রাস্তাটা নিয়েছিলাম আর কি, মাল ফেলতে যাই, মাল ফেলছি, বালু বজরি ইট সম্পূর্ণ ফেলছি, কাজ শুরু করব। ওখানকার যে পঞ্চায়েত আছে আজ দিন জগন্নাথ বুথের 8 নম্বর সংসদ, সে আমার কাছে 2 লাখ টাকা দাবি করে, আমি দিতে চাইনি। তাহলে আমি যদি 2 লাখ টাকার 3,71,000 সামথিং টাকার কাজ, আমার যদি 2 লাখ টাকা ওখানে আমি কাটমানি দিই তাহলে তো আমার লাভ হয় না, উল্টো আমার ভাত থেকে যাবে, আমি কাজে করব না। মাল আমার যে গাড়িওয়ালা আছে, গাড়িওয়ালাকে বলি যে মালটা উঠে নিয়ে আসো, আমার সুপারভাইজারকেও মারছে আর কি, না মারতে ধরছে, চাইছে। গাড়িওয়ালা খুব নানান ভাষায় গালিগালাজ করছে, পরে গাড়ি মালটাল ওরা নামায় নিয়ে গাড়িকে ভাগে গেছে। তারপরে আমাকে খবর দেয়, আমি চলি, আমার ভাসতে হয়ে গেছিলাম, ওই পঞ্চায়েতকে ফোন করিয়ে গেছিলাম, পঞ্চায়েতের বাড়ির পাশেই গেছিলাম, এই পঞ্চায়েত এসে নানান উল্টাপাল্টা কথাবার্তা করে অতর্কিত আক্রমণ করে আমাকে বেধর মারে, কপালে হুঁশি মারে, তারপর এই লাথি মারে পাছায়। যেটা শুনে আমি ওখানে গেছিলাম, পঞ্চায়েত ওখানে 3 লাখ টাকা দিয়েছিলাম, এই কারণে মারধর করা শুরু করে দিয়েছিল। পঞ্চায়েত মেরেছিল, মাথা মুখে টুকে পেরে সব থেকে আরো মেরেছিল, যেটুকু মেরেছিল। আপনার নাম? আমার নাম মানিক সিং। এই বিষয়ে গ্রামবাসী সদস্য আজিজুল হক বলেছেন এই রাস্তা নির্মাণের কাজ তিনি দেখতে গিয়েছিলেন, কারণ ভোটের মুখে নিম্নমানের কাজ হলে তার প্রভাব পড়তে পারে ভোটে, এবং তবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন গ্রাম পঞ্চায়েত সদস্য আজিজুল হক।